নিভে গেল দ্বীপের আলো, চলে গেল বাঙালির ফেলুদা। দীর্ঘ ৪০ দিনের লড়াই শেষ, বাংলা চলচ্চিত্রের এক যুগের অবসান, প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার দুপুর ১২:১৫ বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌমিত্র বাবু, তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক কোমরবিটি ছিল তাঁর। হাসপাতালে ভর্তির পর প্রথম দুদিন ভালোই ছিলেন তিনি, তারপর থেকেই শরীর খারাপ হতে শুরু করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। অক্সিজেন স্যাচুরেশনের সমস্যা ছিল তাঁর। জানা যায় তাঁর মূত্রনালীতে সংক্রমণ ছড়িয়েছে। শেষ কয়েকদিন চিকিৎসায় সেভাবে সাড়াও দিচ্ছিলেন না অপু, তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। মস্তিষ্কের সমস্যা বাড়তে থাকে, শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হেরে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৩৫ সালের ১৯শে জানুয়ারি কৃষ্ণনগরে জন্মেছিলেন সৌমিত্র। তার বাবা ছিলেন মোহিত কুমার চট্টোপাধ্যায়, মা ছিলেন আশালতা চট্টোপাধ্যায়। পঞ্চম শ্রেণী পর্যন্ত কৃষ্ণনগরেই পড়াশুনো তার। তারপর বাবার চাকরি সূত্রে হাওড়ায় চলে আসা। এরপর বাকি স্কুল জীবন কাটে হাওড়া জেলা স্কুলে। আমহা স্ট্রিট সিটি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক হন। স্কুল জীবন থেকেই নাটক আবৃত্তি নিয়ে চর্চা ছিল তাঁর। কলেজে পড়ার সময় কাজ করতেন রেডিওতে। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে কাজ করেন তিনি, সেলুলয়েডে অভিষেক তাঁর। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সত্যজিৎ রায়ের ১৪টি ছবিতে কাজ করেছিলেন সৌমিত্র বাবু। সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, ফেলুদার চরিত্রে সৌমিত্র বাবুর অভিনয় কালজয়ী। মৃণাল সেন, তপন সিনহা, অজয় করের মতো বহু পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। ৬ দশক ধরে কয়েকশো বাংলা ছবিতে নিরবিচ্ছিন্ন অভিনয় করে গেছেন সৌমিত্র। শুধু সিনেমায় নয়, নাটক, টিভি সিরিয়াল, টেলিছবিতেও বহু কাজ করেছেন তিনি। নির্দেশনা করেছেন নাটক, আবৃত্তি ছিল তাঁর সহজাত প্রতিভা। গীতবিধান কার্যতেও মুখস্থ বলতে পারতেন সৌমিত্র বাবু। তাঁর অভিনয় দক্ষতা আন্তর্জাতিক দরবারে সমাদৃত হয়েছে। পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে, বঙ্গবিভূষণ, ফ্রান্সের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মৃত্যুতে শোকের ছায়া শুধু বাংলায় নয়, সারা দেশের সাংস্কৃতিক মহলে।